হ্যাঁ বলো। হ্যাঁ, তো প্রথমে তোমার ওই যে গেলাম, ওদের ওরা নাম প্রথমে নাম ডাকলো, রোল নাম্বার ওয়াইজ দেখি, হুম ও একটা জায়গায় বসালো, হুম বসিয়ে তোমার সমস্ত একটা জায়গায় সই, দুজন ছিল, প্রথমে হচ্ছে সই করতে হলো, ঠিক আছে, হুম দিচ্ছে, তারপরে একটা বায়োডাটার ফর্ম দিল, ফর্মটা বললো যে ফিল আপ করুন, ওখানে ফটো লাগাতে হলো, হুম তারপর সমস্ত সই সব যা যা হয়, তারপরে হচ্ছে ডকুমেন্ট অ্যাটাচ করে নিল, জেরক্স করো অরিজিনাল নিল, তারপরে নিচে হুম নামার নামিয়ে হ্যান্ড গ্লাভ, ওর মানে সার্জিক্যাল গ্লাভস, আর হুম তারপরে যে প্লাস্টিকের যে হ্যান্ড গ্লাভস গুলো হয় ওগুলো দিয়ে হুম একজন নিয়ে গেল, ওদেরই মানে মিউনিসিপাল সার্ভিস কমিশনের প্রতিনিধি, আচ্ছা পাশে একটা সুলভ শৌচালয় আছে, বললো এখানে মানে বালতি দিয়ে দিল, বললো বালতির মধ্যে জল দিয়ে ওর জলটা ভর্তি করে, তারপর হারপিকে ওটাকে ভালো করে মাখিয়ে মাখিয়ে ওটাকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে, তারপর আর একবার ব্রাশ দিয়ে করতে হবে, টোটাল জল দুবার করতে হবে, এবার যে কতটা টাইম করতে পারবে, স্টপ ওয়াচ নিচ্ছিল, আচ্ছা তারপরে ইন্টারভিউ লেটারটা ওখানে ফেরত মানে ওখানে শেষ হয়ে যাওয়ার পর ওখানে স্ট্যাম্প মেরে দিলো, লিখে দিলো যে ফিল টেস্ট অ্যাপিয়ার বলে, আচ্ছা আচ্ছা হুম হুম ঠিক আছে। মোটামুটি ভালোই হয়েছে দেখলাম, খুবই ভালো হয়েছে, মানে পরিষেবাটা খুব ভালো হয়েছে, আমার আমার খুব ভালো লাগলো ব্যক্তিগত ভাবে। আচ্ছা ঠিক আছে, যাক 49 সেকেন্ডে করেছে, দেখো কি হয়।